যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়েছেন তারা কিন্তু কলেজগুলোতে যাচ্ছেন। আপনি জানেন যে 1 তারিখ থেকে 1 জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে, তো সেই হিসেবে কিন্তু যে ভর্তির সময়সীমা দেওয়া হয়েছে 2 তারিখের মধ্যে সবাইকে ভর্তি হতে হবে নির্দিষ্ট কলেজগুলোতে, এবং তারা কিন্তু শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা কিন্তু কলেজগুলোতে আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন ভর্তির ব্যাপারে। যাদের ট্রান্সক্রিপ্ট ওঠানো হয়নি তারা ট্রান্সক্রিপ্ট ওঠানোর চেষ্টা করছেন। আমি এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে ভর্তিচ্ছুদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি বলেছেন যে তারা মানবিক শাখা এবং বিজ্ঞান শাখার ট্রান্সক্রিপ্ট ইতিমধ্যে হাতে পেয়েছে, কিন্তু ব্যবসায় শিক্ষা শাখার ট্রান্সক্রিপ্ট এখনো তারা হাতে পায়নি। তো এখানে বেশ কয়েকজন আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে গার্ডিয়ানরা এবং শিক্ষার্থীরা এসেছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন যে আসলে কিভাবে ভর্তি প্রক্রিয়াগুলো সারা যায়, ভর্তি ফি। আপনি জানেন যে গতকাল রাতে যে ফলাফল প্রকাশিত হয়েছে এর আগে কিন্তু 3 দফা পিছিয়ে তারপরে রেজাল্ট প্রকাশ করা হলো। এর মধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী যে মেধা তালিকাটি প্রকাশ করা হবে সেটি হচ্ছে 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এর মাঝখানে যারা পছন্দের কলেজে সিলেক্ট হননি তারা যদি সেটি পছন্দের কলেজে ভর্তি হতে চান তাহলে মাইগ্রেট করতে পারবেন, সেখানে অনলাইনে মাইগ্রেট অপশন রয়েছে এবং সেখানে কথা বলতে সেখানে তারা আবেদন করতে পারবেন। তো আমি দুজন শিক্ষার্থীর সাথে কথা বললো, ভর্তিচ্ছুর সাথে কথা বললো যারা এসেছেন এখানে। তুমি কি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারছো? হ্যাঁ, আমি আমার ফার্স্ট চয়েস এই কলেজে দিয়েছিলাম এন্ড এখানে আমি সিলেক্ট হয়েছি। আমি অনেক হ্যাপি, বাট জানি অনেক ভোগান্তি হয়েছে, তবে আমরা জানি আমাদের শিক্ষা বোর্ডে সবাই সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদের মঙ্গল কামনার জন্যই করে, তবে একটু ভোগান্তি এখানে বেশি হচ্ছে। এখানে আমরা 10টা থেকে এসে দাঁড়িয়ে আছি, এখানে আর্টস এর আর সায়েন্স এর রেজাল্ট মেধা তালিকাটা প্রকাশ করা হয়েছে, বাট কমার্স এর 10টা থেকে আসার পর এখন 12টা, বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু এখন আমাদের হচ্ছে না। তো এটা নিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই আসলে। দর্শক, আমরা কথা বলছিলাম এই যারা ভর্তি হতে এসেছে তাদের সাথে, আরেকজনের সাথে কথা বলছি। তোমার নাম কি? তুমি কোথা থেকে? শিপাতার, আমি লালবাগ থেকে এসেছি। আচ্ছা, তুমি কি এখানেই পড়াশোনা করতে? হ্যাঁ, আমি 10 বছর যাবত এখানে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, তো তুমি যে যে ভর্তি হতে পারছো এবং তোমার পছন্দের কলেজে সিলেক্ট হয়েছো, তো কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, কিন্তু একটু এখন একটু অশান্তি আছে যে কমার্সের রেজাল্টটা দিতে পারতেছে না, তো 10টাতে এখনো দাঁড়িয়ে আছে, এখনো কোনোই নাই, রিপ্লাই আসে না। মামুন, আপনি দেখছিলেন যে এখানে যারা এসেছেন ভর্তি হতে এবং তাদের গার্ডিয়ান অভিভাবকরাও এসেছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন যে তাদের সন্তানকে কখন কলেজে ভর্তি করাবেন। এবং আবার আমি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম, সেখানে কথা বলেছি, সেখানে অনেকে এসেছেন বিভিন্ন অভিযোগ নিয়ে যে গোল্ডেন এ+ পেয়েছে কিন্তু মেধা তালিকায় নাম আসেনি, বা তার পছন্দের 5টি কলেজ সিলেক্ট করেছে কিন্তু সেখানেও সে কোথাও চান্স পায়নি, এরকম অভিযোগ পেয়েছি। আমরা কলেজ পরিদর্শকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে পরবর্তীতে আবার নতুন করে তারা একটি সুবিধা দিবেন, একটি ব্যবস্থা করবেন যেন আবেদন করা যায় এবং সেই আবেদনের ভিত্তিতে কিন্তু তাদেরকে ভর্তি করার ব্যবস্থা করবেন। এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের আগে যারা তাদের এই পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়নি বা সিলেক্ট হয়নি তারা তাদের পছন্দের কলেজটি কিন্তু আবারও সিলেক্ট করার সুযোগ পাচ্ছে। তো মামুন, এই ছিল সবশেষ এই কলেজ ভর্তির খবরাখবর। দর্শক, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ, জানাচ্ছিলেন যে গত রাতে যে 11 শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ হয়েছে তারপর থেকে কলেজগুলোতে ভিড় করতে শুরু করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। চলে যাচ্ছি পরের খবরে। যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 জুলাই দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে এই তারিখ ধার্য করেন। এই মামলার সিআইডির আজ অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা থাকলেও তদন্ত শেষ করতে না পারায় দাখিল করা সম্ভব হয়নি। এ কারণে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। 2014 সালের 29 জুলাই রাজধানীর গুলশানে একটি বিপণী বিতানের সামনে যুবলীগের এই নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর দিন তার ছোট ভাই গুলশান থানায় 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপরাধীদের শনাক্ত করে। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাস সহ 26 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 28 জুলাই নির্ধারণ করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুঁইয়ার আদালত এ তারিখ নির্ধারণ করেন। আজ আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও আসামিরা উপস্থিত হতে না পারায় আদালতে সময় আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ। পরে আদালত তা মঞ্জুর করে শুনানির এই দিন ধার্য করেন। 2013 সালের
2 মার্চ বিএনপির হরতাল চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় বিএনপির এই 26 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন পুলিশ। পরে 26 মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এর প্রায় 3 বছর পর শুনানির এই দিন ধার্য করেন আদালত। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শুরু হয়েছে। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বৈঠক শেষে কার্যসূচি ও সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকার বাসিন্দারা। রাস্তাঘাট, কলকারখানা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতে ঢুকে পড়ছে পানি। কৃত্রিম বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিবছর এমন সংকট সৃষ্টি হওয়ার পরও সরকার সমস্যার স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি বলে আক্ষেপ এলাকাবাসীর। ডিএনডি বাঁধ এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন তাহসিনা জেসি। ডিএনটি বাঁধের মিজমিজি এলাকার এই বাড়ির বাসিন্দারা কয়েকদিন ধরেই পানিবন্দী। তবে এমন ঘটনা নতুন নয় তাদের কাছে, কারণ প্রতি বছরই বর্ষার সময় এমন জলাবদ্ধতা শিকার হন এই এলাকার বাসিন্দারা। নোংরা পানিতে চলাচল করতে করতে নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। প্রত্যেক বছরই হয়, এই যে গরমিতে শুদ্ধ পানি হয়, মানুষ চলতে পারে না, পানিতে গা হয়ে গেছে। বাথরুম নাই, মানে কোনো কতদিন হাতে বাথরুম যাইতে পারিনি। মাইসের বাসা যা কম কষ্ট হয়েছে। সিদ্ধিরগঞ্জের কদমতলী, রসুলবাগ, ডগাই সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এলাকাবাসীর অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর দেখা মেলে না কারো। নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বর্তমানে 4টি পানি নিষ্কাশন পাম্প রয়েছে, যা পুরনো আমলের এবং সক্ষমতা খুবই অল্প বলে জানান এর অপারেটররা। চারটার মধ্যে চলতেছে, 3টা 4টা চালাইলে সব পাম্প ময়লা আবর্জনা আইসা বন্ধ হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নতুন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় ঝুলে রয়েছে বাঁধ এলাকা থেকে পানি নিষ্কাশনের কাজ। আরো 3টা পাম্পিং স্টেশন হওয়ার কথা ছিল আর কি, ওই ডিপিপিটাই সাবমিট ছিল, যেটা প্ল্যানিং কমিশন এই জন্য ফেরত পাঠিয়ে দিয়েছে। তো যদি এরকম সিদ্ধান্ত হয় যে এই পাম্পিং স্টেশনগুলো পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে করবে, যেহেতু পানি উন্নয়ন বোর্ডের যথেষ্ট এক্সপিরিয়েন্স ড্রেনেজ সিস্টেমে, তো সুতরাং সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডকে সুযোগ দিলে অবশ্যই আমরা সেটা করতে পারবো। ঢাকা ও নারায়ণগঞ্জকে বন্যা থেকে রক্ষা করার জন্য 1968 সালে এই ডিএনডি বাঁধ তৈরি করা হয়েছিল, কিন্তু কালক্রমে বাঁধ এলাকায় অপরিকল্পিত নগরায়ন এই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সমস্যা সৃষ্টি করেছে বলে মনে করেন এই প্রকৌশলী। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার 8 উপজেলার হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের ও মৎস্য খামার প্লাবিত হয়েছে। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থারও। শতাধিক ব্রিজ, কালভার্ট, সড়ক বিধ্বস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গত 4 দিনে পাহাড় ধস, পাহাড়ি ঢলে ভেসে ও গাছ চাপায় মৃত্যু হয়েছে 21 জনের। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, দুর্গতদের জন্য বরাদ্দ ত্রাণ পর্যাপ্ত নয়। সজ্জদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধান ক্ষেত যা আছে তা নষ্ট হয়ে গেছে, সেই রকম আমরা ওয়াইশে অনাহারে অনাধারে রোডে বসবাস করছি। রামু উপজেলার হাইটুপি গ্রামের চান মিয়া, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি, গবাদি পশু এবং কৃষি ফসল হারিয়ে তিনি এখন নিঃস্ব। শুধু চানমিয়া নন, এখন রামুর প্রতিটি পরিবারের একই অবস্থা। গত 5 দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ও রোববার বৃষ্টিপাত না হওয়ায় আস্তে আস্তে কমছে পানি। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ঘরবাড়ি, মাছ, কৃষি ও যোগাযোগ অবকাঠামো সহ ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। 10 সারে বীজ দান করছিলাম, সব পানি নষ্ট করে নিয়েছে, বাড়িঘর সব কিছু তুলে নিয়ে গেছে। পানি নেমে যাওয়ার পরে রাস্তাঘাটে অনেক বেহাল দশা আর কি, ভাঙাচোরা সব জায়গায়, হাঁস মুরগি আর ধান চাউল সব গিয়েছে। ব্রেক ব্যাংক থেকে টাকা নিয়ে আমি খামার গুলো করছিলাম, কিছু মুরগি বাড়ানোর চেষ্টা করছিলাম, এখন আল্লাহ আমাকে একবার সর্বশেষ করে দিয়েছে।
গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েকশো কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানালেন রামু উপজেলা চেয়ারম্যান। 60% রাস্তা নষ্ট হয়ে গেছে, আর 40% যেগুলো আছে এগুলো মেরামত করেই চলতে হবে। কৃষিকাজের ধান চাষ যেগুলো লাগাইছিল এগুলো সম্পূর্ণ অংশ নষ্ট হয়ে গেছে। এদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানালেন, দুর্গতদের জন্য বরাদ্দকৃত ত্রাণ পর্যাপ্ত নয়, সরকারের কাছে আরও বরাদ্দ চাওয়া হয়েছে। জিআর 750 মেট্রিক টন চাহিদা প্রেরণ করেছে, 70 এগুলি পাইলে আমরা দুর্গত এলাকাগুলি বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দেয়া তথ্য মতে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 60টি ইউনিয়নের 300 কিলোমিটার কাঁচা পাকা সড়ক, 670টি গ্রামের প্রায় 1.5 লক্ষাধিক ঘরবাড়ি, এছাড়া তলিয়ে গেছে 12,040 হেক্টর ফসলি জমি, 18,467 হেক্টর চিংড়ি ঘের ও 11,139টি পুকুর দিঘি। সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে কোকেন আমদানির সঙ্গে আন্তর্জাতিক চোরা কারবারিরা জড়িত বলে নিশ্চিত হয়েছে শুল্ক গোয়েন্দারা। এদিকে কোকেনের পরিমাণ নির্ধারণ প্রযুক্তি এবং পাচারকারী দেশি বিদেশি চক্রকে শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানাবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এছাড়া ড্রামে কোনো তরল আমদানি হলে সেটি পরীক্ষা ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে। হাজিরা শিউলের রিপোর্ট। ভোজ্য তেলের চালানে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে তরল কোকেন আমদানির ঘটনায় দেশজুড়ে এখন তোলপাড় চলছে। শুল্ক গোয়েন্দারা জানান, বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক চোরা কারবারিরা তৃতীয় দেশে এই কোকেন পাচারের চেষ্টা করছিল। তবে দুই দফা পরীক্ষার পর বলভিয়া থেকে খাতুনগঞ্জের একটি প্রতিষ্ঠানের নামে কন্টেনারে আসা 107টি ড্রামের একটিতে কোকেন মিলল, 185 কেজির ড্রামে কতটুকু কোকেন আছে তা নির্ধারণ করা যাচ্ছে না। এ অবস্থায় বিশেষজ্ঞ দিয়ে কোকেনের পরিমাণ নির্ধারণ এবং পাচারকারীদের শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদনের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করবে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর মধ্যে এটা অন্যান্য লিকুইড মিক্সচার আছে, এখন এই টেস্টটা করার মতো এবিলিটি বাংলাদেশের নেই যেন এটা একটা আন্তর্জাতিক তদন্ত করা হয়, কারণ সব ঘটনা প্রভাব থেকে এটা প্রমাণিত এটা আন্তর্জাতিক চোরা কারবারের সাথে জড়িত আছে। এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান খানজান আলী লিমিটেডের এক কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করলেও তারা এ বিষয়ে অবগত ছিল না দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে। তবে আমদানিকারক দায় এড়াতে পারে না উল্লেখ করে শিপিং এজেন্ট বলছেন, তারা কেবল কন্টেনার ভাড়া দিয়েছেন। আমরাও তো অবাক হয়ে যাচ্ছি, এইভাবে কিভাবে একটা কনসাইনমেন্ট সিটিং পোর্টে চলে আসলো, কোন এলজি স্যার জানি না বলে তো পার পাওয়া যাবে না, এটা কিভাবে আসলো এখানে? দেন মাস্ট বি সামবডি ইজ দেয়ার টু ইনিশিয়েট দিস শিপমেন্ট। এ ঘটনায় খানজান আলী লিমিটেডের স্বত্বাধিকারী সহ কয়েকজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে কোকেন পাচারের সাথে লন্ডন প্রবাসী কয়েকজন বাংলাদেশীর নাম পেয়েছে পুলিশ। আফটার ইনভেস্টিগেশনে আমরা বলতে পারবো যে কারা কারা জড়িত বা কারা কারা জড়িত না, বা কিভাবে এই মালটা আনা হয়েছে বাংলাদেশে এবং কোথায় যাচ্ছিল। এদিকে ড্রামে তেল আমদানি হলে সেটি পরীক্ষা ছাড়া ছাড়পত্র না দিতে কাস্টমস হাউসকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় ভোজ্য তেল আমদানি করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতিতে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যবসায়ী নেতারা। যারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করছেন ওনাদের জন্য এটা ভবিষ্যতে শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। 12 মে বলভিয়া থেকে উরুগুয়ে ও সিঙ্গাপুর বন্দর হয়ে সূর্যমুখী তেল ঘোষণায় কোকেনের চালানটি আসে। পুলিশের বিশেষ শাখার তথ্যে গত 6 জুন চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। হাজির শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। তিনবার পেছানোর পর কাল ভারতের কুচবিহারে আবারও শুরু হচ্ছে ফেলানি হত্যার বিচার। বারবার পেছানোয় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার। শিল্পখাতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে এবং যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে আবাসিক খাতে আর কোনো নতুন সংযোগ না দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে গ্রাহকদের কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি পৌঁছে দেওয়ার কথা ভাবছে সরকারের নীতি নির্ধারণী মহল। দেবাশিস রায়ের রিপোর্ট। 1955 সালে বাংলাদেশের হরিপুরে যখন প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে, তখন মূল্যবান এই প্রাথমিক জ্বালানিটির বাণিজ্যিক মূল্য প্রায় ছিল না বললেই চলে। কিন্তু পরবর্তীতে 1968 সালে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে আবাসিক খাতে রান্নার কাজে ব্যবহারের জন্য পাইপড ন্যাচারাল গ্যাস পিএনজি সরবরাহ শুরু করে বিতরণ ও সঞ্চালন কোম্পানি তিতাস, যার বর্তমান ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় 20 লাখ ছাড়িয়ে গেছে।
দীর্ঘদিন ধরে রান্নার কাজে মূল্যবান এই জ্বালানির যথেচ্ছ ব্যবহার রোধ এবং শিল্পাঞ্চলে গ্যাসের পূর্ণ সরবরাহ নিশ্চিত করতে আবাসিক লাইনে নতুন করে আর কোনো গ্যাস সংযোগ না দিয়ে বিকল্প জ্বালানি হিসেবে প্রয়োজনে ভর্তুকি দেয়া হবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি খাতে। সরকারি সিদ্ধান্তের এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা ডিসকারেজ করতে চাচ্ছি আবাসিক খাতে গ্যাস কানেকশনগুলো। আমরা চাচ্ছি পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস কানেকশন দেওয়া। আমরা বিকল্প হিসাবে আমরা এলপিজি কে নিয়ে আসতেছি, দরকার পড়লে আবাসিক খাতে এলপিজির ক্ষেত্রে আমরা ভর্তুকিও দিতে পারি। তবে জ্বালানি বিশ্লেষকদের দাবি, এলপিজিতে ভর্তুকির পাশাপাশি বাজারে এর দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক গ্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে না পারলে কাজ হবে না কিছুই। যদি সরকার মনে করে থাকেন যে না আমি পাইপলাইন গ্যাসের বদলে এলপিজি কে এস্টাবলিশ করব দেশব্যাপী, এটা কিন্তু এটাও কিন্তু ঠিক আছে আদর্শগতভাবে, কিন্তু এটার প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি হচ্ছে ডিফারেন্স ইন প্রাইস বিটুইন এলপিজি এবং পাইপলাইন, এটাকে যদি সরকার কোনোভাবে সমন্বয় না করতে পারেন, কাছাকাছি না নিয়ে আসতে পারেন, সরকারের এই এই কোনো সময় সার্থক হবে না। ভর্তুকি দিতে হবে, প্রাইস কন্ট্রোল করতে হবে প্রথম দিকে, এবং পরে এটাকে একটা কম্পিটিশনের আরো বেশি কোম্পানিকে এলপিজির পারমিশন দিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে আরেক জ্বালানি বিশেষজ্ঞের ভিন্ন মত হলো, কালোবাজারি নিয়ন্ত্রণ করে সরকারি ও বেসরকারি গ্যাস বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ বাজার নিশ্চিত করতে হবে, তা না হলে ভর্তুকির কোনো সুফল পাবে না গ্রাহক। আগে বাজার নিয়ন্ত্রণ করুন, কালো বাজারি বাজার উচ্ছেদ করুন, সরকারি খাতে এলপিজি আনা হোক এবং সরকারি খাতে এবং বেসরকারি খাতের মধ্যে প্রতিযোগিতা থাকলে এলপিজিও গণবান্ধব হবে। এসব না করে ভর্তুকি ইম্পোজ করতে গেলে সে ভর্তুকির টাকা ভোক্তারা পাবে না। এছাড়াও আগামীতে জ্বালানি সংকট মোকাবেলায় প্রাকৃতিক গ্যাসের আরো নতুন উৎস খুঁজে তা থেকে গ্যাস উত্তোলনের পদক্ষেপ না নিলে সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের শুরুতে টানা তিন মাস হরতাল অবরোধে ব্যবসায়িক মন্দা সত্ত্বেও দীর্ঘমেয়াদে সুফল পেতে গার্মেন্টসগুলোকে ঈদের আগেই উৎসব ভাতাসহ বেতন পরিশোধের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর সময় মতো বেতন বোনাস পরিশোধে কারখানা মালিকরা নিজেদের প্রস্তুতির কথা জানালেও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, শ্রমিক অসন্তোষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ শুরু করেছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। অপেক্ষার এই মুখ ঈদের আগে বেতন বোনাস না পাওয়া পোশাক শ্রমিকের, এই অবস্থান ধর্মঘট তাদের ঈদের পর বকেয়া পরিশোধের দাবিতে। বিজিএমইএর হিসেব মতে গত দুই ঈদে রাজধানী সহ আশপাশ এলাকার 3000-এর বেশি কারখানার মধ্যে সময় মতো উৎসব ভাতা সহ বেতন পরিশোধ করতে পারেনি তোবা গার্মেন্টস, আকিক অ্যাপারেল সহ কয়েকটি কারখানা। এমন দু একটি ঘটনাও নেতিবাচক প্রভাব ফেলে শতভাগ কমপ্লায়েন্স ইস্যুতে এগিয়ে যাওয়া বাংলাদেশের পোশাক শিল্পে। তাই এবার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানা মালিকদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অন্তত তিন মাস আগে এই প্রস্তুতিটা নেওয়া উচিত, কারণ আমরা জানি যে সামনে একটি ঈদ আছে এবং সেই ঈদের কতজন শ্রমিকের কি পরিমাণ বেতন ভাতা দিতে হবে সেই এস্টিমেটটা করে ফেলতে হবে। এবং আমি মনে করি মালিক তার নিজের স্বার্থেই এবং দীর্ঘমেয়াদে কারখানায় একটা ভালো পরিবেশের স্বার্থেই কিন্তু উনি এটা করবেন। তবে চলতি বছরের শুরুতে টানা তিন মাসের হরতাল অবরোধের কারণে ব্যবসায়িক মন্দা সত্ত্বেও সময় মতো শ্রমিকদের পাওনা পরিশোধে প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন কারখানা মালিকরা। যে ঈদের সময় যে এক মাস কাজ করে দেড় মাসের বেতন প্লাস এই যে ওভারটাইম ফোভারটাইম এগুলো দেড় মাসের বেতনেই বলা চলে, এগুলো সব দিতে গেলে অনেক কষ্ট হবে, তারপরে ব্যবসার খাতিরে না করে উপায় নেই, সেই ক্ষেত্রে আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট করা লাগতেছে। এদিকে বিজিএমইএ বলছে ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানাগুলোকে সব ধরনের নির্দেশনা দেওয়ার পাশাপাশি খোলা হয়েছে মনিটরিং সেল। বাস্তবতাকে সামনে নিয়ে আমরা কাজ করছি, আমাদের বিজিএমইতে কন্ট্রোল সেল খোলা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এবং আমরা মনে করি প্রত্যেকটা ফ্যাক্টরিতে অলরেডি আমরা মেসেজ দিয়েছি, আমাদের বিজিএমই যারা স্টাফ আছে ওরা ফিল্ডের মধ্যে নেমে গিয়েছে অলরেডি। আসছে ঈদে শ্রমিকদের ন্যায্য বেতন বোনাস সময় মতো পরিশোধে প্রস্তুত পোশাক কারখানার মালিকরা। তবে তাদের এই শতভাগ প্রস্তুতির কতটুকু কার্যকর হলো তা সময়ই বলে দেবে এসব শ্রমিকের হাসি মাখা স্বতঃস্ফূর্ত মুখে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান ও ঈদে ব্রিটেন থেকে বাংলাদেশে থাকা পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে রেমিটান্স পাঠানোর হার অনেকগুণ বেড়ে গেছে। এবার ঈদের ঠিক আগ মুহূর্তে এ হার আরও বেড়ে যাবে বলে ধারণা করছে মানি ট্রান্সফার কোম্পানিগুলো, এজন্য তাদের ব্যস্ততা বেড়েছে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবির জানাচ্ছেন বিস্তারিত।
প্রবাসীরা একসাথে ঈদ করতে না পারলেও প্রিয়জনদের ঈদ আনন্দ যেন কোনো অংশেই কমতি না থাকে সেই চেষ্টা করে থাকেন সবসময়। আর তাই রমজান শুরু হতে ঈদের জন্য বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন ব্রিটেন প্রবাসীরা। মানি ট্রান্সফার কোম্পানিগুলো অপেক্ষায় থাকেন রমজানের জন্য। এই মাসটিতে রেমিটেন্স প্রেরণের হার থাকে সর্বোচ্চ। রমজান উপলক্ষে ঈদের রেমিটেন্স পাঠানোর হারটা অনেক বেড়ে গিয়েছে এবং এখন থেকে দেখতে পাচ্ছি কাস্টমাররা এসে টাকা পাঠাচ্ছেন। আমরা আশা করতেছি রমজানের আরো অনেক দিন আছে, আমরা আশা করতেছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মানুষ আরো বেশি টাকা পাঠাতে থাকবে এই রোজার সময়ে। বিগত কয়েক মাসের তুলনায় এখন পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কিছুটা বেড়েছে আর তাই এই সুযোগে টাকা পাঠাচ্ছেন অনেকেই। রমজানে তো সবসময় বাড়ে রেমিটেন্সের হার নর্মালি, এইবার একটু বেশি। এর কারণ হচ্ছে গিয়ে রেট কম ছিল, এখন একটু বাড়ছে, রেটেরও একটা এফেক্ট এখানে আছে। 18-19 টাকা থেকে এখন 25 টাকা চলে আসছে, 24-25। রমজান আসলে ব্যাংকিং মাধ্যম ছাড়াও বেড়ে যায় অবৈধভাবে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোর হার। এই অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও সরকার প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি সচেতনতামূলক প্রচার প্রচারণা কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন প্রবাসীরা। বাংলাদেশ সরকার এমনকি উদ্যোগ নেবে যাতে হুন্ডির পথে মানুষের টাকা পাঠানো বন্ধ হয়ে যায়, এতে করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশি কোম্পানি অনেক উন্নত হবে যদি কাস্টমাররা বৈধ চ্যানেলে টাকা পাঠায়। দেশে ফেলে আসা পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের এবারে ঈদে আনন্দটুকু আর একটু বাড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়ে থাকেন বাংলাদেশে। আর এবার পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কিছুটা বেশি হয় রেমিটেন্স পাঠানোর কাজটি সেরে নিচ্ছেন আগেভাগেই। শৈব কবির, সময় সংবাদ, লন্ডন। সরকারি ঘোষণা দেয়া হলেও ধান কেনা শুরু করতে পারেনি গাইবান্ধার খাদ্য বিভাগ। অন্যদিকে ধান ক্রয় প্রক্রিয়া সম্পর্কেও কিছুই জানেন না কৃষকরা। এজন্য খাদ্য বিভাগ দুষছে কৃষি বিভাগকে, তাদের কাছ থেকে তালিকা পেলেই ধান ক্রয় শুরু হবে বলে দাবি খাদ্য বিভাগের। আরো জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। ধানের গোছায় কাঁচি দেওয়ার আগেই দাম নির্ধারণ আর সরকারিভাবে ধান কেনার ঘোষণায় এবার লাভের আশা করেছিল গাইবান্ধার কৃষকরা। কিন্তু সরকারি সেই ঘোষণা ফাইলবন্দি থাকায় ধান নিয়ে কৃষকের স্বপ্ন বিবর্ণ হতে চলেছে। বোরো কাটামারাই শেষ হলেও গুদামগুলোতে এখনো ধান কেনা শুরু হয়নি। সরকার কোথায় ধান কেনে কি কেনে আমরা কিছুই বলতে পারি না। সরকার কত টাকা রেট দিতে সেটাও আমরা জানি না। খবর টবর পেলাম যে সরকারি ভাবে ধান কিনবে, কিন্তু এখনো তো কেনা শুরু হয়নি। আমরা তো কম দামে ধান বেচ পেয়ে নেছি। কেটা যে এখন নেয় কেটা কি করবে, সরকারে নিবে কি মহাজনে নিবে তা তো জানি না। এমন পরিস্থিতিতে কৃষি নীতি প্রণয়ন ও ধান ক্রয় পদ্ধতি পরিবর্তন করা দরকার বলে মনে করছেন কৃষক নেতারা। একটা কৃষি নীতি যদি আমাদের থাকে এবং সেটাতে যদি পরিচালিত হই এবং আগে থেকে যদি আমাদের পরিকল্পনা থাকে, তাহলে প্রতি বছর বছর এই সংকটটা হবে না। ইউনিয়নের তিনটা চারটা বড় হাট থাকে, এই হাটগুলিতে গিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি কিনে ইউনিয়নে খাদ্য গোদাম নির্মাণ করে সেখানে সংরক্ষণ করা, তাহলে এটার সুবিধা চাষিরা পেতে পারে। তবে খাদ্য বিভাগ বলছে কৃষি বিভাগের কাছ থেকে কৃষকদের তালিকা পেলেই ধান কেনা শুরু হবে। আর কৃষি বিভাগ বলছে তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। আমরা সব উপজেলাগুলোতে যোগাযোগ করতেছি, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমাদের আমাদের কনসিডারেশনে আছে। আমরা মনে করছি যে খুব দ্রুত এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে আমরা জেলা সংগ্রহ কমিটি এবং উপজেলা সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠান করেছি। সবাই সিদ্ধান্ত হয়েছে যে উপজেলা পর্যায়ে কৃষকদের তালিকা হবে, তালিকা আমাদের কাছে হস্তান্তর করার পর আমরা ধান সংগ্রহ অভিযান শুরু করব। গাইবান্ধার সাত উপজেলায় 11টি গোডাউনের মাধ্যমে 2621 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কেনা হয়েছে মাত্র 1 মেট্রিক টন। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বহুল আলোচিত ফেলানি হত্যা মামলার পুনর্বিচার কাল ভারতের কুচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে শুরু হবে। বিচার কার্যক্রম বারবার পেছানোয় হতাশ হলেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের সাজা হবে এমনটি প্রত্যাশা ফেলানির স্বজন এবং এলাকাবাসীর। আর কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কনের আশা, আসামির সাজার মাধ্যমে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় 14 বছর বয়সী কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্য অমিয় ঘোষ। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল 5 ঘণ্টা। এই শোকাবহ ঘটনা আজও ভুলতে পারেনি ফেলানির গ্রামের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারির অধিবাসী এবং তার স্বজনরা। তারা চান ফেলানি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। ফেলানি আমাদের গ্রামের মেয়ে, এরকম বিএসএফ মারছে,
আমরা খুব কষ্ট পাই, আমরা এটাদের ন্যায় বিচার চাই। বিচার তো এই পর্যন্ত কিচ্ছু হলো না, বুঝছেন? আমরা কিন্তু এই ফেলানির সম্বন্ধে বিচারটা নিচু মতো চাই। ফেলানি আমার বড় বোন, তার সাথে একসাথে চলাফেরা করতাম, তার কথা খুব মনে পড়ে, তার জন্য খুব কষ্ট হয়, তাকে যে মারছে তার জন্য বিচার হয়। হত্যাকাণ্ডে 4.5 বছর পেরিয়ে গেছে। ইতোমধ্যে দুবার ভারতের কুচবিহারে গিয়ে বিএসএফ এর কোর্টে সাক্ষী দিয়েছেন ফেলানির বাবা। তাই ন্যায় বিচারের আশায় তাকিয়ে আছেন তার বাবা মা। বিচারের জন্য তো আমি এই 4.5 বছর ধরে খালি কানতেই আছি, তাহলে বিচারটা কি আমি পাবো না? অমি ঘোষ আমার মেয়েকে মারছে, তার শাস্তি এখন আমি দেখতে পেলাম না। এইবার যে বিচার বসতেছে, এইবার জানি আমি মেয়ের সূক্ষ্ম একটা বিচার চাই এবং অমি ঘোষের আমি শাস্তি চাই। এদিকে ফেলানির বাবা বিএসএফ এর কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় দুবারই তার সাথে গিয়েছিলেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন। তার আশা এই সেশনে বিচার শেষ হবে এবং আসামির সাজার মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। আমরা যে ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য এবং ভারতীয় আদালতও চেষ্টা করছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা আশা করি আসামির সাজার ভিতর দিয়ে একটি ইতিবাচক ফলাফল আমরা পাবো। 2013 সালের 13 আগস্ট ভারতের কুচবিহারে বিএসএফ এর ব্যাটালিয়নের সদর দপ্তরে ফেলানি হত্যার বিচার শুরু হয়। 6 সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করে রায় দেন ওই কোর্ট। ফেলানির বাবা ও মা এই রায় প্রত্যাখ্যান করলে 13 সেপ্টেম্বর মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় বিএসএফ কর্তৃপক্ষ। জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে কিশোরগঞ্জের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল সহ জেলার অন্য বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, মালিক পক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়া নিয়ম অমান্য করে ধর্মঘট ডাকায় আন্দোলনকারী শ্রমিকদের শাস্তির দাবিতে গতকাল অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত 27 জুন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একাংশ কার্যকরী পরিষদের নির্বাচনের দাবিতে ধর্মঘট পালন করে, পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এদিকে টানা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজগুলোতে শিক্ষার্থীদের ভিড়। কার্যক্রম চলবে 2রা জুলাই পর্যন্ত, এখনও কিছু বিভাগের ফল প্রকাশ না হওয়ায় অভিযোগ। তদন্ত শেষ করতে না পারায় আবারও পেছালো যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরবর্তী দিন 18 আগস্ট। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ঢাকা নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা বিপর্যস্ত, সমস্যা সমাধানে উদ্যোগ নেই শিকার পানি উন্নয়ন বোর্ডের। কোকেন আমদানির সঙ্গে আন্তর্জাতিক চোরা কারবারিরা জড়িত, শুল্ক গোয়েন্দাদের তথ্য, পরিমাণ নির্ধারণ ও পাচারকারী চক্রকে শনাক্ত করতে জাতিসংঘের কাছে সহায়তা চাওয়ার সিদ্ধান্ত। এবং গ্যাসের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে আর কোনো আবাসিক সংযোগ না দেওয়ার চিন্তাভাবনা সরকারের, এলপি গ্যাস সহজলভ্য করার পরিকল্পনা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া যে কোনো বাংলালিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।